আজকে বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর চলছে, যাদের মাধ্যমে দেশ চলছিল এদের মাধ্যমে মূলত আমরা শুধু তিনটা স্লোগানের কথা শুনেছি কিন্তু বাস্তবে দেখি নাই, বরঞ্চ আমরা কি পেয়েছি, আমাদের এত সুন্দর একটা দেশ এদের পরিচালনায় একবার দুইবার নয় তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে, সন্ত্রাসের দিক থেকে ফার্স্ট হয়েছে। আমি মূলত এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো, বারবার যদি আমরা দাগে চিহ্নিত এই স্বার্থন্বেষী মহলদেরকে আবার তাদের হাতে ক্ষমতা ন্যস্ত করি দেশ পরিচালনার, বিগত দিনের ইতিহাসের চেয়ে ভালো কিছু পাওয়া এটা কখনোই আশা করা যায় না। এটা কোনো জ্ঞানী কোনো মুমিন এটা করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতির ভাগ্যের পরিবর্তন তারা নিজেরা না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। আমি আপনাদের সামনে যে নীতি আদর্শের কথা বলব সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। ইসলাম একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো শান্তি। ইসলাম এমন এক নীতি আদর্শ যেই নীতি আদর্শের মাধ্যমে শুধু মানুষ নয় একটা পিপীলিকার পর্যন্ত স্বাধীনতার নিশ্চয়তা ইসলামী নীতি আদর্শের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনর্থ একটা গাছের পাতাও তোমরা ছিঁড়বে না, কারণ গাছটা কষ্ট পায়। All time Roma, taste it, love it. চোর কিন্তু দুই প্রকার, একটা হলো অভাবী চোর আর একটা হলো স্বভাবী চোর। অভাবী চোর কাকে বলে? আজকে তার খাবার নেই, অনাহারে অর্ধাহারে এক কথায় মরণাপন্ন অবস্থা, কোন উপায় নাই, তখন অনুপায় হয়ে চুরি করেছে, এই থেকে বলা হয় অভাবী চোর। আর একটা হলো স্বভাবী চোর। স্বভাবী চোর কাকে বলে? তার কোনো জিনিসের অভাব নাই, তারপরে তার স্বভাব হলো চুরি করা। ইসলাম বলছে অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামে নাই। বলেন, অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামে নাই। ইসলাম বলছে স্বভাবী চোরের হাত কেটে দাও। আজকে আমাদের বাংলাদেশের ভিতরে এমপি মন্ত্রীরা তাদের ব্যাপারে টিআইবি একটা সংস্থা যখন তদন্ত করেছে, জরিপ করেছে, ফলাফল বের হয়ে এসেছে, 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে তদন্ত করার পরে বের হয়ে এসেছে 97 জনের মতো এমপি মন্ত্রীর আসো। এখন অনেকে বলতে পারেন, হুজুর 3 জন তো ভালো আছে, 3 জনও বলেছো একটু কম তো। শোনেন, আব্দুল হামিদ সাহেব প্রাক্তন প্রেসিডেন্ট বাংলাদেশের, তার সঙ্গে যা করে আমরা দেখা করার জন্য গেছিলাম, আমি প্রেসিডেন্টের পাশে বসা, তখন আমাদের একজন দায়িত্বশীল বলতেছেন, প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা আমরা বিভিন্ন সময় কোট করে এটা আলোচনা করি। কি কথা? আপনি বলেছিলেন বাংলাদেশে প্রতি বছর যে দুর্নীতি হয় এই দুর্নীতির টাকা দিয়া একটা পদ্মা সেতুর মতো পদ্মা সেতু তৈরি হয়। প্রেসিডেন্ট বলছিলেন, আপনারা কথাটা মনে হয় মনে রাখতে পারেন নাই, আমি একটা পদ্মা সেতুর কথা বলিনি, আমি বলছি দুইটা পদ্মা সেতু। অর্থাৎ প্রতি বছর যে বাংলাদেশে দুর্নীতি হয়, যে টাকা পাচার হয়, যে চুরি হয়, এর মাধ্যমে দুইটা পদ্মা সেতুর মতো সেতু করা যায়।